হ্যালো ফ্রেন্ডস মিনাস কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রেস্টুরেন্ট স্টাইলে রাশিয়ান স্যালাদের রেসিপি আমরা বিভিন্ন রেস্টুরেন্টে এই স্যালাদগুলো খেয়ে থাকি তো আজকে ঘরে খুব সহজেই আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক এখানে নিয়েছি তিন রকমের সবজি হাফ কাপ পরিমাপ নিয়েছি বিনস এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর সবজিটা কাটার পরে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি এক কাপ পরিমাপ আলু এগুলোকে ছোট ছোট করে কিউব করে কেটেছি আর এক কাপ পরিমাপ গাজর সেটাকেও ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি এক কাপ পরিমাপ আপেল সেমভাবে ছোট করেই কেটে নিয়েছি আর লাগছে এক কাপ পরিমাপ আনারস আপেল আর আনারসটা বাদে এই তিন রকমের সবজিকে আলাদা আলাদা করে প্রায় চার পাঁচ মিনিট ধরে ধরে আমি সেদ্ধ করে নেব তো দেখুন সেদ্ধ করে নেওয়ার পরে একটা আলু ভেঙে দেখাচ্ছি এটা খুব সহজেই ভেঙে যাবে মানে ভালো করেই সেদ্ধ হয়েছে কিন্তু এটা গলে যায়নি এরকমভাবে এটাকে সেদ্ধ করে নিতে হবে এরপরে এটা মিক্স করার জন্য একটা বোল নিলাম আর সেখানে দিয়ে দিচ্ছি আপেল সহ যে সেদ্ধ করা সবজি সেগুলোকে দিয়ে দিচ্ছি আনারসটা এবার স্যালাদের জন্য দিচ্ছি হাফ টি স্পুন পরিমাপ গোলমরিচের গুঁড়ো আমি ওয়ান ফোর টি স্পুনের চামচটা ইউজ করছি তাই দু চামচ দিলাম আর দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন পরিমাপ বিট নুন এখানে এক কাপ পরিমাপ নিয়েছি মেওনিজ মেওনিজে কিন্তু নুন থাকে তাই নুনটা একটু সাবধানের সাথে ইউজ করবেন এরপর একটা স্পুন দিয়ে এই সবগুলো সবজিকে মেওনিজের সাথে ভালো করে মিক্স করে নেব আস্তে হাতে বেশ কয়েক মিনিট ধরে এটাকে ভালো করে মিক্স করতে হবে আমি এখানে গ্রিন বিনস নিয়েছি আপনারা চাইলে আরও কিছু অ্যাড করতে পারবেন যেমন মটরশুটিও এখানে দিতে পারবেন আমার কাছে ছিল না আমি জাস্ট এগুলোই ইউজ করেছি প্রায় চার পাঁচ মিনিট ধরে এটাকে আমি খুব ভালো করেই কিন্তু মিক্স করে নেব ব্যাস দেখুন এটা মিক্স হয়ে গিয়েছে তো তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে রাশিয়ান সালাদের রেসিপি রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ